আমাদের জীবনের অতীতে আমরা এমন কিছু ভুল করে থাকি যার উপলব্ধি আমরা কখনো করি না বা করতে চাইও না, আর তার সেই ভুলের মাশুল যে অন্যকে সারা জীবন তা বয়ে বেড়াতে হয় সেটা কখনো আমরা দূর থেকে বুঝতে পারি না। আর এ কারণে হয়তো এর ভুল সংশোধনে গড আমাদেরকে মাঝে মধ্যে এমন কিছু অলৌকিক মুসিবতে ফেলে যার কারণে সেই মানুষের কাছে শেষ পর্যন্ত আমরা নত স্বীকার করতে বাধ্য হই। আর ঠিক এমনই একটি কাহিনী নিয়ে এই মুভিটি নির্মিত, যার নাম হচ্ছে ডিউড ইন মি, যার সুরে অন্য একজনের আত্মা প্রবেশ করে সে তার ভুলের সংশোধন করে আর এখান থেকে কাহিনীটির মূল কাহিনী শুরু হয়। তো ছবিটিতে মিস্টার জ্যাং নামক এক ভদ্রলোক, যিনি প্রভাবশালী এক মেয়েকে বিয়ে করে শ্বশুরের সম্পত্তির উপর রাজত্ব করে আসছে এবং তার একটি বিশেষ পরিচয় রয়েছে যে কিনা এই শহরের একজন গ্যাং লিডারও বলা চলে, যার কোনো কিছুরই অভাব নেই। তবে তার একটি অভাবই রয়েছে আর তা হলো তার স্ত্রীর ভালোবাসা, কারণ বড়লোকের মেয়ে হয় সে সবসময় একটি অহংকার নিয়েই থাকে। সাথে তার একটি বয়ফ্রেন্ডও রয়েছে, যেখানে জ্যাং সবকিছু বুঝেও তার স্ত্রীকে সে কিছু বলতে পারে না আর তাকে বলবেই বা কিভাবে, যেখানে সে অন্যকে ঠকিয়ে এসেছে আর তার কপালে আরেকজনের ভালোবাসা কিভাবেই জুটবে। তো এই জ্যাংয়েরই আরেকজন প্রতিদ্বন্দ্বী দুশ্মন রয়েছে যার নাম সিয়ং, তিনিও একজন এই শহরের গ্যাং লিডার। আর একই শহরে দুজন গ্যাংস্টার থাকেই বা কি করে, যে কারণে জ্যাংকে তার সব কাজে নাক না গলাতে সবসময় একজন আরেকজনকে হুমকি ধামকি দিতেই থাকে। তো জ্যাং এমনই একটি জায়গায় বিজনেস বিনিয়োগ করার জন্য তার লোকদের মাধ্যমে সেই স্থানের দোকানপাট সরিয়ে ফেলতে বলে, বাট কিম নামক একজন লোক ছাড়া বাকি সবাই দোকান ছেড়ে ভয়ে চলে যায়, যার কারণে তাকে সরাতে এক কথায় কাজ না হয় তখন জ্যাং তার বড় গ্যাংস্টার নিয়ে আসে এবং লোকটিকে সে পিটিয়ে আদমরা করে জায়গা তার নিজের করে নিতে সে লোকটিকে সই করতে বাধ্য করে। আর এই লোকটির নাম হচ্ছে কিম, যিনি হচ্ছেন আমাদের মেইন হিরোর বাবা। এরপর জ্যাং সেখানকার একটি রেস্টুরেন্টে তার পছন্দের রামেন খেতে আসে এবং টেবিলে বসলে তিনি সবসময় ধুলামাইলা পরিষ্কার করতে থাকে, এটি হচ্ছে তার সবসময়কার অভ্যেস। এরপর সেই রেস্টুরেন্টে একজন বৃদ্ধ মহিলা তাকে খাবার দিতে এলে জ্যাং দেখে তাকে জিজ্ঞেস করে এখানে 10 বছর আগে যিনি মালিক ছিল তিনি কোথায়, বাট বৃদ্ধ মহিলাটি জানায় সে অনেক আগেই মারা গেছে। আর তারপর জ্যাং খাবার মুখে নিলে, বাট এত বছর পর তার স্বাদ জ্যাং খুঁজে না পেলে তখন সে খাবারটি সঙ্গে সঙ্গে মুখ থেকে ফেলে দেয়। আর ঠিক ওই রেস্টুরেন্টে একটি বোকাসোকা মোটা শরীরের ছাত্র বসে রামেন খাচ্ছিল, যার নাম ডংইয়ন, যেই হচ্ছে আমাদের এই ছবিরই মেইন হিরো। তো হঠাৎ ওর কাছে একটি ফোন কল এলে আর তখনও খাবার রেখে অস্থির হয়ে উঠে পড়ে মানিব্যাগ খুঁজতে থাকে। আর এদিকে জ্যাং তার খাবারের বিল পে করতে গেলে ছেলেটি তখন এসে বলে তার মানিব্যাগটি সে হারিয়ে ফেলেছে, আর তাই ও এর জন্য তাকে সরি বলতে থাকলে বৃদ্ধ মহিলাটি কিছু মনে না করে বরং ওকে এটা জানায়, তুমি চিন্তা করো না কারণ তোমার বিলটি সে দিয়ে দিবে। আর এই কথা শুনে ডংইয়ন তখন নিশ্চিন্তে চলে গেল, বাট জ্যাং শুনে পুরো হতবাক হয়ে যায়, কেননা ওর টাকা সে কেন দিবে। তখন প্রত্যুত্তরে মহিলাটি বলে, যেহেতু তুমি একজন বিত্তবান আর তাই তুমি ওকে সাহায্য করলে বিনিময়ে আমি তোমাকে একটি দারুণ উপহার দেব। আর সেই খাতিরে ডংইয়নের খাবারের বিরাট অঙ্কের বিল সে দিয়ে দেয়। এরপর সে সেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে উপরে লেখা নামটি পড়তে থাকে আর তারপর তার গন্তব্যের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা হয়। আর এদিকে দেখতে পাই হাই স্কুলের কিছু ছেলেমেয়েদের সামনে ডংইয়ন একটি বিল্ডিং এর ছাদে রেলিং এর পাশ দিয়ে হেঁটে ঝুলন্ত একটি সুজ নামাতে ও ভয়ে ভয়ে হাঁটছিল, আর তার নিচে সেই রাস্তায় জ্যাম পড়লে জ্যাং গাড়ি থেকে নেমে তার বাঁ হাতি বডিগার্ডের সাথে তিনি তখন কথা বলছিল। ঠিক ওই মুহূর্তে ডংইয়ন ভয়ে পা পিছলে পড়ে গেলে আর তখন জ্যাং উপরে তাকালে দেখে কেউ একজন ওর উপরে ঝাঁপ দিচ্ছে, আর তারপরই দুজনকে দেখানো হয় হসপিটালে এবং একটি নার্স এসে হঠাৎ ওর জ্ঞান ফিরতে দেখে তখন ওকে পিচ্ছি জেগে উঠেছে কিনা জিজ্ঞেস করলে জ্যাং শুনে তার আজব লাগে কেন সে তার মতো একজন 50 বছরের বুড়োকে পিচ্ছি বলে ডাকছে। আর তারপরই নার্সটি ওকে নড়তে না বলে সে ডক্টর ডেকে আনতে গেলে ততক্ষণে জ্যাং বিছানা থেকে নেমে পড়ে এবং হেঁটে হেঁটে পাশের কেবিনে গেলে দেখে তারই চেহারার একজনকে কোমায় শুয়ে আছে, আর সে এখানে থাকতে ওখানে গেল কিভাবে ভাবতে থাকলে ঠিক তখনই ডক্টর সর ডংইয়নের বাবা ছুটে আসে এবং জড়িয়ে বলতে থাকে, তুমি বেঁচে আছো বাবা। আর ঠিক ওই মুহূর্তে আয়নায় নিজের চেহারায় চোখ পড়লে জ্যাং দেখে এটা সে নয় বরং অন্য একজনের শরীর এবং মুখ নিয়ে সে বেঁচে আছে, যা দেখে সে বিশ্বাসই করতে পারছিল না যে এটা সে। তো ছেলে তার বাবাকে চিনতে না পারায় তখন বাবা ডক্টরকে এ বিষয়ে জিজ্ঞেস করলে ডক্টর জানায় অনেক সময় মাথায় অনেক বড় আঘাতে পেশেন্ট অতীতের স্মৃতি সবকিছু ভুলে যায় আর তাই ওর বিশেষ যত্ন নিতে বলে কিম তার ছেলেকে ডংইয়ন ভেবে বাবা হিসেবে মনে করানোর চেষ্টা করলে জ্যাং বরং তাকে না চেনায় উল্টো তাকে ধমকটমক দিতে থাকে। তো জ্যাং এর একদিকে চোখে চশমা দিয়ে অনবরত থাকা, অন্যদিকে এত মোটা পেট নিয়ে চলাচল করা বিরাট জটিল অবস্থা পড়লে তখন জ্যাং ভাবতে থাকে এই ছেলে কোনো হাই স্কুলের স্টুডেন্ট কিনা, আর তখনই তার মনে পড়ে যায় সেই রেস্টুরেন্টের ছেলেটির কথা এবং বৃদ্ধের বলা বিশেষ উপহারের কথা। আর তাই তাকে খুঁজতে জ্যাং অস্থিরভাবে রেস্টুরেন্টে ছুটে এলে তখন এক লেডি থেকে জানতে পারে সেখানে গত 10 বছর ধরে কোনো দোকানই ভাড়া হয়নি। আর এ কথা শুনে জ্যাং তখন তার সাথে রেগে চেঁচাতে থাকলে মহিলাটি তার কথা কোনো পাত্তা না দিয়ে চলে যায়। আর এইদিকে ডংই নামের এক ছাত্রের আত্মহত্যায় জ্যাং নামক ব্যক্তি আহত হয়ে কোমায় চলে গেছে সেই খবর নিয়ে যে ছড়িয়ে পড়লে জ্যাং এর
সুসমন শুনে খুব খুশি হয়ে যায়, কারণ সে এখন নিজেই সেই শহরে একাই রাজত্ব করবে। আর এদিকে জ্যাং এই শরীরে এসে চুপি চুপি তার বউর সাথে দেখা করতে এলে দেখে তার বউ কাঁদছে, তার জন্য নয় বরং তার ভেঙে যাওয়া গহনার জন্য। আর তখনই সে জ্যাংকে দেখে ভয় পেয়ে তখন অন্য কোনো ছেলে ভেবে ওকে পুলিশের ভয় দেখাতে থাকে। বাট জ্যাং তার বউকে বারবার পরিচয় দিয়ে তাকে চেনানোর চেষ্টা করলে এক পর্যায়ে সিকিউরিটি গার্ড এসে তাকে পুলিশে ধরিয়ে দেয়। আর এদিকে ডংয়েনের বাবা তার ছেলেকে ছাড়াতে ছেলের মাথায় আঘাতের কারণে এমন সমস্যা হয়েছে বলে পুলিশকে বোঝানো ট্রাই করে এবং শেষ পর্যন্ত পুলিশ তাকে ছেড়ে দেয়। এরপর জ্যাং পুনরায় তার শরীরে আত্মা ফিরে যাওয়ার জন্য তার শরীরে উপর হয়ে বারবার সে মিশে যাওয়ার চেষ্টা করলে বাট এরপরও কাজ না হলে আর তখনই জ্যাং এর বডিগার্ড দেখে ছুটে আসে এবং জ্যাং এর কলার ধরে বলতে থাকে কোন সাহসে ওর মতো মোটা পেট নিয়ে বারবার তার বসের উপর ঝাঁপাচ্ছে এবং আরো বিভিন্ন কিছু বলে সে ওকে মেরে ফেলার হুমকি দিলে জ্যাংও তখন তাকে বোঝানোর চেষ্টা করে সে অন্য কেউ না বরং তারই বস। বাট জ্যাং এর কথা সে বিশ্বাস না করলে তাকে রুম থেকে সে বের করে দেয়। আর তখন উপায় না পেয়ে শেষ পর্যন্ত ডং এর বাবাকে বাবা বলেই তার ঘরে মিস্টার জ্যাং এর জায়গা হয়, যাকে কিনা ছবির প্রথম দিকে তার দোকান খালি করতে জ্যাং তার থেকে জোরপূর্বক সাইন নিয়েছিল। আজ তারই ঘরে ফিরে তাকে জ্যাং জিজ্ঞেস করে সে এখন নতুন কোনো কাজ খুঁজে পেয়েছে কিনা। তো কিম জবাবে হ্যাঁ বলে জ্যাং শুনে খুশি হয়ে যায় এবং তার শার্টের বোতামটি সে লাগিয়ে দেয়, কেননা সে ওকে তার ঘরে এখন থাকতে দিয়েছে তাই। আর তারপর তার ছেলের পছন্দের খাবারগুলো সে রেধে এনে নিজের ছেলেকে ভেবে জ্যাংকে খেতে দেয়। বাট জ্যাং প্রথম অবস্থায় সে সব খাবে না বলে কিম বারবার তাকে অনুরোধ করলে তখন মিনিটের মধ্যেই সে সব খাবার খেয়ে সাফ করে ফেলে, যা কিনা মিস্টার জ্যাংও চিন্তা করেনি তিনি এত অল্প সময়ে এত খাবার তিনি খেতে পারেন। এরপর তার খাওয়া শেষ হলে ডংয়েনের বাবা জ্যাংকে পরের দিন স্কুলে যাওয়ার জন্য তাকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে বলে। তো কি আর করা, শরীর যেহেতু অন্যজনের তার লাইফ মতোই তাকে এখন চলতে হবে। আর তাই পরের দিন জ্যাং এই বয়সে হাই স্কুলে পড়তে এলে তখন ডংয়েনের বাবা তার ছেলেকে নিয়ে আসে প্রিন্সিপালের কাছে, এটা জানতে ওই দিন তার ছেলের সাথে এমন কি হয়েছিল। তো প্রিন্সিপাল এগিয়ে গিয়ে সে ডংয়েনের বাবার সাথে মিট করতে গেলে জ্যাং তখন তার আগেই তার সামনে গিয়ে হ্যান্ডশেক করতে সে হাত বাড়িয়ে দেয়। আর এই অবস্থা দেখে প্রিন্সিপাল দেখে অবাক হয়ে গেলে ডংয়েনের বাবা এসে তার ছেলেকে সরিয়ে দেয়। আর এদিকে জ্যাং তখনও সে নিজেকে বস মনে করতে থাকলে সে গিয়ে প্রিন্সিপালের চেয়ারে বসে পড়ায় তখন ডংয়েনের বাবা দেখে ওকে সরিয়ে তার পাশে বসতে বলে, যে কারণে প্রিন্সিপাল হঠাৎ করে এসব আচরণে সে পুরোই বোকা হয়ে যায়। এরপর ডংয়েনের বাবা কি জন্য তার ছেলে ওই দিন স্কুলে আত্মহত্যা করতে চেয়েছিল প্রিন্সিপালকে এই বিষয়ে জিজ্ঞেস করলে প্রিন্সিপাল জানায় সে খোঁজ নিয়ে জেনেছে কেউ ওকে সেদিন বিরক্ত করেনি, এমনকি সে এই সম্পর্কে কোনো নিউজই পায়নি। আর তাদের কথার মাঝখানে তখন জ্যাং কিমকে বলে ওঠে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ছেলের বিষয় নিয়ে আমি পুলিশের সাথে কথা বলবো। এবং সে সহযোগিতার জন্য প্রিন্সিপালকে জন্য ধন্যবাদ দিলে তখন ওর ছোট মুখে প্রিন্সিপালের নাম শুনে কিম তো অবাক হয়, সাথে প্রিন্সিপাল স্যারও তার ছাত্রের মুখে এই কথায় সে আরো বোবা হয়ে যায়। এরপর সে ক্লাসে এলে তখন সবাই ওকে সে হাবাগোবা মুটকো ডংয়েন ভেবে কেউ তাকে বসতে না দিলে বাট জ্যাং নিজেকে এখনো বসের মতো ভাবতে থাকায় তার ইচ্ছে মতো সে এক জায়গায় গিয়ে বসে পড়ে এবং সেখানে কিছু ছেলেরা ওকে খেপাতে মজা করলে জ্যাং চুপ করে শুধু দেখতে থাকে। আর সেই ক্লাসেই পড়ে ইউনহা নামের একটি মেয়ে, যে সবসময় চুপচাপ থাকে এবং ক্লাসের লাঞ্চ টাইমে সবাই খেতে বসলে জ্যাং তখন খেয়াল করে ওই মেয়েটিকে কিছু মেয়েরা ওর খাবার নষ্ট করে ওকে খেপাচ্ছে। তো জ্যাং অনেকক্ষণ ধরে তার সহ্য করলে এক পর্যায়ে উঠে ওদের এসব তামাশা থামাতে বলে। আর তখনই সেই দলের একটি খারাপ ছেলে এসে জ্যাং ইউনহার পক্ষ নেওয়ায় তখন তাকে উলুটপালুট কথা বলে ও রাগানোর চেষ্টা করে। ঠিক ওই মুহূর্তে কমিটির লোক আসে, তখন দুজনের দ্বন্দ্ব থেমে যায় এবং স্কুল ছুটি শেষে ও তাকে মারার হুমকি দেয়। তো হুমকি দিয়ে ওরা ভাবে হয়তো মুটকো ডংয়েন ভয় পেয়েছে। বাট ছুটি শেষে জ্যাং নিচ থেকে লড়াই করতে চলে এলে আর তখন ওরা কিছুটা অবাক হয়ে যায় এবং সেখানে ওদের সাথে তার তর্ক বিতর্কের এক পর্যায়ে জ্যাং সবগুলোকে পিটিয়ে চলে আসলে এতক্ষণে ওরা বুঝতে পারে ওরা এতদিন যে হাবাগোবা মুটকোকে জ্বালাতো সে আগের মতো আর বোকা নেই, বরং ও চালাক হয়ে গেছে। এমনকি ওদের কাছ থেকে জ্যাং ফোন ছিনিয়ে নিয়ে এলে তখন বাসায় এনে দেখে এটা হচ্ছে সেই ভিডিও যেখানে স্কুল ছাত্র মুটকো ডংয়েনের নিচে পড়ে যাওয়ার ভিডিও, যেখানে এই ছেলেরাই ওকে সবসময় বিরক্ত করত, যার কারণে জ্যাংও তখন বুঝতে পারে কেন সে ডংয়েনের শরীরে তার আত্মা চলে এসেছে। আর ছেলেটিকে উত্ত্যক্ত করায় তখন তার প্রতিশোধ হিসেবে জ্যাংও সেই ছেলেগুলোকে ডেকে ভিডিওটি সে কপি করে রেখেছে বলে ওদের সে পুলিশের ভয় দেখাতে থাকে, যে কারণে ছেলেগুলো তখন চুপ করে থাকা ছাড়া আর কিছুই করা ছিল না। এদিকে জ্যাংয়ের স্ত্রীকে অন্য একটি পুরুষের সাথে জ্যাংয়ের দুশ্মন সিয়ং দেখে তাকে ধরে ফেলে তখন তাদের অন্তরঙ্গের ছবি দেখিয়ে মোটা অঙ্কের টাকা দেওয়ার তাকে ব্ল্যাকমেইল করা শুরু করে, যার কারণে জ্যাংয়ের স্ত্রী তখন তার কলঙ্ক ঢাকতে সে টাকা দিতে রাজি হয়। ওদিকে জ্যাংয়ের বডিগার্ড তার বসকে কোমাতে রাত দিন পাহারা দিতে থাকলে সেখানে জ্যাং আবার আসলে জ্যাংকে দেখে সে অন্য কেউ ভেবে আবার তাকে মারার চেষ্টা করে আর ভাবে হয়তো ছেলেটি এখানে তার বসের কোনো ক্ষতি করতে এসেছে। এরপর জ্যাং তার বডিগার্ডকে নিজেকে চেনাতে পুরনো দিনে তার কিছু স্মৃতির কথা স্মরণ করিয়ে দিলে বডিগার্ড শুনে পুরোই টাস্কি খেয়ে যায় যে কিভাবে এই ছেলেটি ও তাদের বসের সম্পর্কে এত ডিটেলস জানে। তো জ্যাং এক পর্যায়ে তাকে সেদিনের সব কথা খুলে বললে বডিগার্ড শেষ পর্যন্ত তাকে বিশ্বাস করতে বাধ্য হয় আর তাই সে শিওর হতে তখন তার বসকে সে ছুঁয়েও দেখতে চায়। এরপর দিন জ্যাং তার বডিগার্ডের সাথে কথা বলার সময় হঠাৎ একটি মেয়ের সাথে ধাক্কা লেগে মেয়েটির পুতুল নিচে পড়ে যায়। আর জ্যাং দেখে তখন সে মেয়েটির পুতুল ফেরত দিতে গেলে দেখে মেয়েটির মা এসে মেয়েটিকে খাবারের জন্য বাসায় যেতে বলছে। আর এদিকে জ্যাং মেয়েটির মমকে হঠাৎ এত বছর পর এই
এখানে দেখে সে শকড হলে সে আনমনে তার নাম ধরে ডাক দেয়, যিনি ছিল জ্যাংয়ের প্রাক্তন প্রেমিকা। আর তার মেয়ের ক্লাসমেট হয়ে সে তাকে নাম ধরে ডাকায় সে চড়থাপ্পড় দিয়ে তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর জ্যাং সেখান থেকে আসার পর শুধুই তার প্রেমিকের কথা ভাবতে থাকলে তখন তাদের অতীতের কাটানো সময়গুলোর কথা তার মনে পড়ে যায়, যে কারণে জ্যাং তার শিওর হতে তখন তার বডিগার্ডকে দিয়ে কোমায় শুয়ে থাকা তার মাথার চুল এনে এবং ইয়নহার চুল ছিঁড়ে সে সেটি টেস্ট করতে ল্যাবে দেয়, যার ফলাফল 99% পজিটিভ আসে। এটা যে ইউনাহি হচ্ছে তার নিজের মেয়ে, যার কারণে এত বছর পর তার মেয়েকে সামনে দেখে সে তখন আনন্দে আবেগলুত হয়ে যায়। এরপর দিন জ্যাং আবারও দেখে তার মেয়ে ইয়নহাকে সেই মেয়েগুলো ডিস্টার্ব করছে, যার কারণে সে বাবা হয়ে তখন আর চুপ থাকতে না পারলে সে যায় ওদের সাথে প্রতিবাদ করতে। বাট মেয়েদের সাথে সে লড়তে না পারায় আর তারপর মেয়েগুলোকে শায়েস্তা করতে তার বডিগার্ডকে মেয়েদের ছবিগুলো দেয়। বাট বডিগার্ড মেয়েগুলোর সাথে লড়তে না চাইলে তখন তাকে এটা বোঝায় এর ভালো সমাধান হবে যদি এই ব্যাপারে মেয়েটির মামার সাথে কথা বলা যায়। আর তাই নিজের মেয়ের ভালো করতে জ্যাং তখন তার প্রেমিকার কাছে এসে স্কুলের মেয়েদের উত্তক্তের বিষয়ে সবকিছু জানায়, যে কারণে জ্যাং এর প্রেমিকা তখনই সবকিছুর একমাত্র কারণ তার প্রেমিক জ্যাংকে গালি দিলে আর তখন জ্যাং শুনে কিছুটা নার্ভাস ফিল করতে থাকে। আর এ কারণে জ্যাং তাকে এটা জানায় সে ওকে মার্শাল আর্ট শিখাবে। তখন ইয়নহার মমো মেয়ের কথা ভেবে সে শেষ পর্যন্ত রাজি হয়। এদিকে জ্যাং এর ওয়াইফ নিজের বাবার টাকা সরিয়ে সে দুশমনকে দিয়ে সব দোষ তখন সে তার স্বামী জ্যাং এর নাম দেয় এবং জানায় তার স্বামী জ্যাং সব টাকা সে নিজেই আত্মসাৎ করেছে। আর ওদিকে জ্যাং নিজের মেয়েকে ফিরে পেতে এবং ওর সাথে ঘনিষ্ঠ হতে সে তার প্রেমিকাকে বুঝিয়ে রাজি করালে ইয়নহার শুনে প্রথমত রাজি না হলো, বাট পরক্ষণে ওদের সাথে পেরে উঠতে ও তাতে রাজি হয়। আর তাই ও আর ওর পাপা জ্যাং দুজনেই ওজন ঝড়াতে তখন মার্শাল আর্ট শিখে। আর তারপরে একদিন জ্যাং তার শরীরের ওজন কমিয়ে স্লিম হলে তখন স্কুলের প্রতিটি মেয়ের সে ক্রাশ হয়ে যায়। আর এদিকে জ্যাং ধীরে ধীরে তার মেয়ের ভালো বন্ধু হয়ে উঠলে তখন ইয়নহা তাকে একদিন বাসায় নিয়ে আসে এবং সেখানে ইয়নহার শৈশবের কিছু ছবি দেখে জ্যাং খুশি হয়ে গেলে আর তার মোবাইল স্ক্রিনে ইয়নহার শৈশবের একটি ছবি সে তুলে রাখে। এরপর রাতে ডংয়ের পাপা তার অর্জিত টাকা নিয়ে বাড়ি ফিরতে গেলে তখন কিছু দুশ্মন তার কাছে টাকা পায় বিধায় টাকা আদায়ের উদ্দেশ্যে তাকে বেদম পেটাতে থাকে। আর তারপরে জ্যাং এলে তখন দুশ্মনরা ওকে চিনতে না পারলে ওকেও তারা মারতে যাবে আর তখনই জ্যাং ওদের মেরে ডংয়ের বাবাকে রক্ষা করে। আর এতে করে তখন তার ছেলেকে বাঁচাতে কিম আহত হলে আর তখন জ্যাং এর নির্দেশে তার বডিগার্ড দিয়ে ওই দলের সবগুলোকে পিটিয়ে ধোলাই করতে বলে এবং ওদের ফোন করে ডংয়ের বাবাকে বলতে বলে যে তার ঋণ ওরা মাফ করে দিয়েছে। তো ওরা ভয়ে তার কথা মতো সবকিছু করলে তখন ডংয়ের বাবা এ খুশিতে সেই সব কথা জ্যাংকে শোনাতে থাকে, যেখানে সে এখনো জানেই না এসব কিছু তার ছেলে নয় বরং জ্যাংই করছে। এদিকে জ্যাং তার প্রেমিকাকে দেখতে তার রেস্টুরেন্টে এলে বারবারকে ধুলোমালা পরিষ্কার করতে দেখে তখন ইয়নহার মমের তার প্রেমিক জ্যাং এর কথা মনে পড়ে যায়। আর সে কথা তার মেয়ের ক্লাসমেট ডংয়নকে ভেবে জ্যাংকে বলতে থাকলে জ্যাং শুনে চুপ হয়ে যায়। এরপর সেখানে কিছু খারাপ কাস্টমার এলে আর তখন ইয়নহার মমের গায়ে একজন খারাপভাবে টাচ করতে থাকে, যার ফলে জ্যাং দেখে চটে যায় এবং তৎক্ষণাৎ সে তার প্রেমিকার নাম ধরে তাকে ভেতরে যেতে বলে ইয়নহার মমের কিছুটা সন্দেহ হয়। তো জ্যাং এর প্যাটার্ন স্টাইল দেখে তখন ইয়নহার মমের সন্দেহ হলে আর তখন সে এসে তাকে জিজ্ঞেস করে তুমি কে, কেন তুমি আমার নাম ধরে ডেকেছ। আর তারপর আমতামতা করে জ্যাং তাকে সবকিছু জানালে ইয়নহার মম শুনে তা বিশ্বাসই করতে পারে না। আর তাই তাকে বিশ্বাস করাতে তখন জ্যাং তার গায়ের প্রতিটি জায়গায় তিলার কথা জানালে তখন ইয়নহার মম শুনে কিছুটা সে অস্বস্তি বোধ করতে থাকে এবং শেষ পর্যন্ত যখন তার বিশ্বাস হয় আর তখন তার এতদিনের রাগ সে ঝাড়তে জ্যাং এর উপর চাচাতে থাকে। এটা যে কেন সে এত বছর পর এখন সে ওদের দেখতে এসেছে, এতদিন কেন সে আসলো না, এবং তার স্ত্রীকে নিয়েও সে অনেক কিছু গালাগাল করতে থাকে। আর তাই তার কোনো অধিকারও নেই তাদের উপর, যে কারণে সে ক্ষিপ্ত হয়ে তখন জ্যাংকে তার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যেতে বলে। তো জ্যাং মাথা নত করে সে সেখান থেকে চলে গেলে আর তারপর তাদের অতীতের কথাগুলো তার আবার মনে পড়ে যায়, যেখানে জ্যাং সবসময় গুন্ডাবাজি করার কারণে ইয়নহার মম তাকে সেসব থেকে সরে আসতে বলে। বাট জ্যাং শুনে তখন আরো জেদ ধরে সে তাকে ছেড়ে চলে যাবে এবং নেক্সট উইকে সে এক বড়লোকের মেয়েকে বিয়ে করবে, যার কারণে ইয়নহার মম তখন সে প্রেগনেন্ট থাকা সত্ত্বেও সে তার প্রেমিক জ্যাংকে এ বিষয়ে কিছুই জানায়নি, যার কারণে জ্যাংও তখন তার মেয়ের সম্পর্কে সে কিছুই জানতো না। আর এতদিন পর সে আবার ওইখানে ফিরে আসে তখন ইয়নহার মম তার উপর চটে যায়। এরপর দিন জ্যাং তার মেয়ের ক্লাসমেট হিসেবে বসে কথা বলতে থাকলে আর তখনই ওর পছন্দের ক্লাসমেট একটি ছেলে এসে ইয়নহাকে জন্মদিনে পার্টির আমন্ত্রণ করে আর তাতে ইয়নহা শুনে তখন লজ্জায় যেতে রাজি হয়ে যায়। আর এদিকে জ্যাং ছেলেটিকে দেখে তার মেয়ের বাবা হয়ে ছেলেটির সম্পর্কে ওর কাছে সে বিভিন্ন খোঁজখবর নিতে থাকে। এরপর ইয়নহা সে পার্টিতে এলে আর তারপর সে ছেলেটি ওকে কিছু ছেলেদের সাথে পরিচয় করাতে থাকে এবং এক পর্যায়ে ছেলেগুলো ওদের পরিকল্পনা মাফিক ওর সাথে ফ্লার্ট করতে চাইলে আর তখনই জ্যাং তার প্রেমিকাকে দেখতে এলে তার ফোনটি বেজে ওঠে এবং তার মেয়ে বিপদ আছে বলে জানতে পারলে আর তখনই সে ঠিকানা মতো তার মেয়েকে বাঁচাতে সে পার্টিতে আসে এবং ছেলেগুলোকে দেখে তখন সে ভীষণ মেরে নিজের মেয়েকে প্রোটেক্ট করে। সাথে ইয়নহা তখন ছেলেগুলোকে পানিশমেন্ট করতে ওর ক্যারাটি মার মারলে ছেলেগুলো তখন পুরোই আদমরা হয়ে যায়। এদিকে জ্যাং এর বডিগার্ড জ্যাংকে তার স্ত্রীর ছলছাতুরির কথা জানায়, এটা যে তার স্ত্রী এটা জানে জ্যাং মারা গেছে আর তাই তার সব টাকা সে নিজে চুরি করে জ্যাং এর নাম ফেলেছে, যে কারণে জ্যাং একথা জানতে পারলে তখন সে তার বউয়ের আসল কুকৃতি সম্পর্কে ফাঁস করতে সে চিঠি লিখে তার শ্বশুরের কাছে পাঠিয়ে দেয়। তো জ্যাং এর দুঃসাহসিকতা দেখে সব মেয়েদের সাথে নিজের মেয়েও এসে তার উপর ক্রাশ খেয়েছে জানালে জ্যাং শুনে লজ্জায় ওকে ধমক দিয়ে সেখান থেকে কোনোরকম সে চলে যায়। আর এই কথা এসে তখন ওর মাকে জানায়
জানালে ওর মম শুনে ওকে পেটাতে থাকে, যেন তার কাছ থেকে দূরে থাকে, যেটার কারণ ইউনহা কিছুই বুঝতে পারে না। আর এদিকে রাতে রাতে জ্যাং এর দুশ্মন জ্যাংকে মারতে এলে দেখে জ্যাং মাঝরাতে উঠে বসে আছে, আর তাকে এভাবে জেগে উঠতে দেখে সে সেখানে ভয়ে বেহুশ হয়ে পড়ে। এরপর ডংয়ন হসপিটাল কোমা থেকে এতদিন পর নিজের বাড়িতে ফিরেলো, বাট ওর পাপা দেখে ভয় ওকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করে, এটা ভেবে হয়তো সে জ্যাংই ওকে মারতে আবার এসেছে। আর তখনই জ্যাং বাসায় এলে ডংয়নকে এতদিন পর জেগে উঠতে দেখে সে তার নিজের শরীর ঠিক আছে কিনা তা চেক করতে থাকে, যেখানে ডংয়ন আয়নায় নিজের 50 বছরের চেহারা দেখে ও ভীষণ আফসোস করতে থাকে। তো ডংয়ন কেঁদে কেঁদে ওর বাবাকে চেনানোর চেষ্টা করলো, বাট এক পর্যায়ে জ্যাং দুজনের আসল সত্য কিমকে জানালো, বাট কিম শুনে সে এক ইঞ্চিও বিশ্বাস করে না যে তার ছেলের আত্মা অন্যজনের শরীরে চলে যেতে পারে, যে কারণে ডংয়ন ওর বাবাকে বিশ্বাস করাতে অনেক কিছু মনে করালো, বাট কিম ওকে গুন্ডা ভেবে সে দূরেই বসে থাকে। আর তাই সে বিশ্বাস না করলে তখন ডংয়ন তাকে জড়িয়ে কাঁদতে থাকলো, বাট কিম এরপরও ভয়ে সে ঘুটিসুটি হয়েই বসে থাকে। ওদিকে জ্যাং এর দুশ্মন জ্যাং জেগেছে বলে তার স্ত্রীকে একথা জানালে তখন সে তাকে মারার জন্য উঠে পড়ে লাগে, কেননা জ্যাং জীবিত থাকলে তার বাবা তার আসল সত্যটা সে জেনে যাবে। আর ওদিকে জ্যাং ডংয়নকে বোঝায় ওকে তার একটি কাজ করে দিতে হবে, আর এ কাজে ও যদি তাকে সাহায্য করে তবে সেও ওকে সাহায্য করবে। তো ডংয়ন জ্যাং এর শেখানো কথা অনুযায়ী তার প্রেমিকের কাছে এসে অতীতের সব ভুলের জন্য তার কাছে ক্ষমা চাইলে, আর তার প্রতিউত্তরে ইয়োনর মম কিছু বলতেই যাবে, ঠিক তখনই জ্যাংকে মারতে ওর দুশ্মনরা চলে আসে। তো জ্যাং পরিস্থিতি খারাপ দেখে তখন ডংয়নকে তার প্রেমিকাকে নিয়ে ভেতরে যেতে বলে, আর এদিকে ডংয়ন ও ভয়েও তাদের দেখে আগে থেকেই কাঁপতে থাকে, যে কারণে ইয়োনর মম তখন এটা বুঝে যায় যে তার প্রেমিক জ্যাং নয় বরং এ হচ্ছে তার মেয়ের ক্লাসমেট ডংয়ন। আর এদিকে দুশ্মনরা ডংয়নকে ওদের জ্যাং বলে মনে হলে তখন ওরা ডংয়নকে পেটাতে ভেতরে যেতে চাইলে ঠিক তখনই জ্যাং ওদের বাধা দিয়ে ওদের এক একজনকে পেটাতে শুরু করে, এবং শেষ পর্যন্ত ইয়োনর মম তার প্রেমিককে বাঁচাতে সে বের হয়ে সিলিন্ডার লিক করে দেয় এবং সবাইকে পুড়িয়ে মারবে বলে হুমকি দিলে দুশ্মনরা শুনে ভয়ে সে ঘর ছেড়ে পালায়। এরপর ইয়োনর মম তার প্রেমিককে কিছু বলার উদ্দেশ্যে ও ডংয়ন জেনেও এরপরও জ্যাং এর চেহারার দিকে তাকিয়ে বলে, আমার কিছু তাকে বলার আছে। তো জ্যাং দূরে দাঁড়িয়ে থাকলে আর তখন ইয়োনর মম ডংয়নের কাছে গিয়ে বলে, তুমি যেদিন আমাকে ছেড়ে চলে গেছো সেদিন থেকে আজ পর্যন্ত তোমাকে আমি অনেক মিস করেছি, অনেক কষ্টও পেয়েছি, আর তাই চাইলেই সব ভুলের ক্ষমা করা যায় না, আর এটা এতটাও সহজ না, তবু এত কিছু পরে এই চেহারাকে ভালোবেসেছি, ক্ষমা করে দিয়েছি, কখনো ঘৃণা করতে পারিনি। আর এ কথা বলে সে তার প্রেমিককে স্বামীর স্থান দিয়ে ডংয়নকে জড়িয়ে সে কাঁদতে থাকে, যেখানে জ্যাং এর নিজের ভুল বুঝতে পেরে তার চোখেও পানি চলে আসে, আর তখন ডংয়নও ও তাকে জড়িয়ে জ্যাং এর কথা মতোই সেভাবেই অ্যাক্টিং করে। আর এদিকে জ্যাং এর স্ত্রীর মিথ্যে তার বাবার কাছে ফাঁস হয়ে গেলে জ্যাং যে বেঁচে আছে তাকে সে কথা জানায়, আর একথা শুনে তখন জ্যাং এর স্ত্রীও তার সামনে কান্নার ড্রামা করতে থাকে, যে কারণে জ্যাং এর শ্বশুর জ্যাংকে ডেকে পাঠালে। তখন জ্যাং ডংয়নকে সবকিছু শিখিয়ে পড়িয়ে তার শ্বশুর সামনে পাঠালে ডংয়ন বোকার মতো ও মুখস্থবিদ্যার মতোই তাই তার সামনে বলতে থাকে, এবং এক পর্যায়ে জ্যাং এর সাথে ডংয়নের ওর কানে ডিসকানেক্ট হয়ে গেলে আর তখন ডংয়ন কিছুই শুনতে পারে না, যার ফলে ও তাতে নার্ভাস ফিল করতে থাকে। আর এদিকে জ্যাং এর স্ত্রী জ্যাং এর আরেক প্রেমিকা এবং তার মেয়ের কথা সবকিছু তার বাবার কাছে ফাঁস করে দিলে তখন জ্যাং এর শ্বশুরও তার মেয়ের কুকৃতি সম্পর্কে সে আগে থেকে জানে বিধায় সে জ্যাংকে সবসময়ই বিশ্বাস করে এবং জ্যাংকে জিজ্ঞেস করে সে এই মুহূর্তে কি করতে চায়। তো ডংয়ন কিছুক্ষণ চুপ থেকে ও বুদ্ধিমত্তার সাথে জ্যাং এর প্রেমিকার কথাগুলো ওর মনে পড়ে, আর সেই কথাগুলো তখন ওর শ্বশুরের সামনে তা বলতে থাকে যে ওর সব আছে কিন্তু একটি পরিবার নেই, আর তাই ও একটি পরিবার নিয়ে এবং স্ত্রীর সন্তানের সাথে থাকতে চায়। আর এই কথা শুনে তখন জ্যাং এর স্ত্রী রেগে সেখান থেকে উঠে চলে গেলে তখন জ্যাং এর শ্বশুর তার ইচ্ছেকে সে মেনে নেয়। আর ওদিকে জ্যাং গাড়িতে বসে সে সবকিছু শুনতে থাকলে তখন ডংয়নের জবাব শুনে সে পুরোই আশ্চর্য হয়ে যায়, আর তখন ডংয়ন বের হয়ে এলে জ্যাং খুশিতে ওকে বুকে টেনে নেয়, যে কারণে জ্যাং এর স্ত্রী সেই ক্রোধে জ্যাংকে মারতে ডংয়নকে সে জ্যাং ভেবে গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে গেলে, আর তখনই জ্যাং সামনে এসে ও ডংয়নকে বাঁচাতে নিজে আহত হয়, আর তারপরেই তাকে হসপিটালে ভর্তি করানো হয়, আর তারপর জ্যাংকে বাঁচাতে অপারেশনের রুমে নিয়ে আসলে আর তখনই সে বৃদ্ধ বলিটি এসে উপস্থিত হয় যার সাথে জ্যাং এর রেস্টুরেন্টে দেখা হয়েছিল। এরপর তাকে জিজ্ঞেস করে, তোমার আমার উপহারটি কেমন লেগেছে, যেখানে নিজের ভুল সংশোধনের তোমাকে সময় দেওয়া হয়েছিল মাত্র, যেখানে জ্যাং এতক্ষণে সে সবকিছুর কারণ সে বুঝতে পারে, আর তারপর আবার হার্ট সার্জারির মাধ্যমে দুজন দুজনের শরীরে আগের মতো করলে সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে যায় এবং সবাই সবার নিজের মানুষকে পেয়ে একটি সুখী পরিবারের মতোই ছবিটি এখানেই শেষ হয়। তো শেষ পর্যন্ত এটাই এই ব্যক্তির মতো সবার ভাগে নিজেদের ভুল সংশোধনের সুযোগ হয় না, তবু আমাদের এই শিক্ষা নিতে হবে, স্বার্থের জন্য কখনো কাউকে কষ্ট না দেয়, কাউকে ছেড়ে না চলে যায়।